হ্যালো ভিউয়ার্স শিবনাম অনলাইন টা চ্যানেল পক্ষ আপনাদের সকলকে স্বাগত দর্শক সকলে ভালো আছেন আজকে আমি আই নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের যে টিউটোরিয়ালের বিষয় সেটা অবশ্য আপনারা আমার টাইটেল এবং কি আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়টি কি আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি শেখাবো যে আপনারা কত সিএফটি এর একটি ফ্রিজে কত লেয়ারের একটি কনডেন্সার ব্যবহার করতে পারেন বা ব্যবহার করবেন তো এই ভিডিওটিও কিন্তু আমার রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে ভাইয়া কত সেফটি ফ্রিজের জন্য আমরা কত লেয়ারের কনডেন্সার ব্যবহার করতে পারি সেটা নিয়ে একটি টিউটোরিয়াল করেন তো আজকে আমি সেটাই করেছি তো চলুন সরাসরি আমরা প্রথমে একটি ফ্রিজের কাছে চলে যাই ডিয়ার ভিউয়ার্স আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন এটা সম্পূর্ণ একটি ফুল একটি ফ্রিজ এখানে দাঁড়ানো রয়েছে এটা একটি বেভারেজ কুলার তো কুলারের মধ্যেও কিন্তু আপনার থাকে ছাড়া কিন্তু আবার কুলারও হয় না সুতরাং আমি এখানে চলে আসছি এই কারণে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কনডেন্সার আসলে কোনটা বা কনডেনসার কেমন এই যে ব্যবরাইস কুলারে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কম কনডেনসার অর্থাৎ এটা অনেক বড় একটি কনডেন্সার কারণ ব্যবরাইস কুলারটিও অনেক বড় সুতরাং প্রত্যেকটি ফ্রিজেই কিন্তু এরকম কনডেন্সার থাকে সেগুলো কিছু হচ্ছে ফ্রিজের বডির ভিতরে থাকে কিছু ফ্রিজের বাহিরে থাকে তো ফ্রিজের বাহিরে যে কনডেনসারগুলো সেগুলো অনেক আগের ফ্রিজে সাধারণত হতো বা থাকতো এখন নতুন আপডেট যে সমস্ত ফ্রিজগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু বডির ভিতরে কনডেনসারটা অবস্থান করে সুতরাং আপনাকে কন কনডেনসারটা সিলেক্ট করতে হবে অথবা এই যে কনডেনসারটি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম যদি আপনার এই কন কোথাও লিক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সেই কনডেনসারটি চেঞ্জ করতে হবে এখন আপনার বাসাবাড়িতে যে ডোমেস্টিক রেফ্রিজারেটরগুলো রয়েছে সেগুলোর কনডেন্সার যখন নষ্ট হয়ে যাবে বা লিক হয়ে যাবে তখন আপনি সেটা কিভাবে পরিবর্তন করবেন সেটা যদি বডির ভিতরে অবস্থান করে তাহলে কিন্তু আপনি দেখতেও পাবেন না যে ফিজিক্যালি সে দেখতে কতটুকু সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে ফ্রিজের সিএফটির উপর ডিপেন্ড করে আপনার ফ্রিজের কনডেনসারটি হবে অর্থাৎ কনডেনসারের লেয়ার কত হবে সেটা ডিপেন্ড করবে আপনার ফ্রিজের সেফটির উপরে তো সেটা দেখানোর জন্য প্রথমে আমি আপনাদের কনডেন্সার দেখালাম এরপর চলুন আমরা চলে যাব আমাদের সেই চার্টের মধ্যে যে আমি একটি চার্ট সুন্দর করে আপনাদের সাজিয়েছি যে কত সিএফটি ফ্রিজের জন্য কত সিএফটির কত লেয়ারের আমরা কন্ডেন্সার ব্যবহার করব তো চলুন আমরা চলে যাই সেখানে ডিআর এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আমার সেই চারটি আমি চারটি সুন্দর করে টাইপ করে বানিয়ে আপনাদের জন্য প্রিন্ট করে এখানে নিয়ে এসেছি জাস্ট এই চারটি আমি এটা কিন্তু আসলে একদিনে এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদিনের এক্সপিরিয়েন্সে করা পসিবল না আমি এই লাইনে বেশ কিছুদিন যাবত সম্পৃক্ত রয়েছি কাজ করতেছি এছাড়াও এই যে চারটি আমি এখানে তৈরি করেছি এটা অনেক অনেক হাইলি এক্সপিরিয়েন্স পার্সনদের সঙ্গে এটা বোঝাপড়া বা গবেষণা করে এটা আসলে বানানো হয়েছে তো এই চারটি আপনাদের আমি দেখাবো দেখানোর আগে এখানে উপরের যে লেখাটি রয়েছে সেটা আপনাদের একটু নিতে হবে তা না হলে আসলে এই চারটির কোনো কিছুই আপনারা হয়তো বা বুঝবেন না এখানে লেখা রয়েছে কত সিএফটি ফ্রিজের জন্য কত লেয়ারের কন্ডেন্সার প্রয়োজন অর্থাৎ আপনি আপনার বাসার যে ফ্রিজটি রয়েছে আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রহরহ ডোমেস্টিক রেফ্রিজারেটর বাসা বাড়িতে যে সমস্ত ফ্রিজগুলো ব্যবহৃত হয় সেগুলো আপনাকে রিপেয়ার করতে হয় আর যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাইরা রয়েছেন তাদেরও এগুলো ইন্ডাস্ট্রিয়ালভাবে এরকম কাজ অনেক সময় করতে হয় সুতরাং সেই ক্ষেত্রে আপনাদেরকে জানতেই হবে যে কত সেফটি ফ্রিজের জন্য কত কত লেয়ারের একটি কনডেন্সার ব্যবহার করা হয় তো আমরা যখন একটি ফ্রিজের কনডেন্সার পরিবর্তন করবো অর্থাৎ চেঞ্জ করব তখন কিন্তু নতুন একটি কনডেনসার আমাদের কিনতে হবে নতুন কনডেনসারটি যখন আপনি কিনতে যাবেন মার্কেটে তখন কিন্তু অবশ্যই দোকানদারকে আপনার লেয়ারের কথা বলতে হবে দোকানদার প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে যে কত লেয়ারের কনডেন্সার আপনার প্রয়োজন এখন আপনি যদি সেটা না বলতে পারেন তাহলে কিন্তু দোকানদার আপনাকে কনডেনসার দিতে চাইবে না কারণ আপনাকে বলতে হবে যে আপনি কত লেয়ারের কনডেন্সার চাচ্ছেন সুতরাং এখানে দেখুন এই বাম পাশটাতে আমি লিখেছি ফ্রিজের সিএফটি এই কলামটিতে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ফ্রিজের সিএফটি অর্থাৎ একটি ফ্রিজ এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন কনডেন্সার লেয়ার অর্থাৎ কনডেন্সারের লেয়ার আমি এই পাশে সাজিয়েছি এখন আপনারা লক্ষ্য করবেন যে এখানে ফ্রিজের সিএফটি প্রথমটাই আমি দেখাই প্রথমে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সিএফটি অর্থাৎ সেভেন সিএফটি একটি কনডেনসারের জন্য অর্থাৎ সাড়ে সিএফটি একটি ফ্রিজের জন্য আপনি কত লেয়ারের কনডেন্সার ব্যবহার করবেন এখানে দেখুন আমি দিয়েছি যে সেভেন লেয়ারের এরপর যদি আপনারা চলে যান এইট পয়েন্ট ফাইভ সিএফটি অর্থাৎ আট দশমিক পাঁচ সিএফটি একটি ফ্রিজের জন্য আপনারা এইট লেয়ারের অর্থাৎ আট লেয়ারের একটি কনডেন্সার ব্যবহার করতে পারেন তো এরপর আপনার আপনাদেরকে আমি দেখাই এখানে নাইন পয়েন্ট ফাইভ সিএফটি একটি ফ্রিজের জন্য আপনারা টেন লেয়ারের একটি কনডেন্সার ব্যবহার করতে পারেন এরপর টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে দশ সিএফটি একটি ফ্রিজের জন্য আপনারা ইলেভেন লেয়ারের অর্থাৎ এগারো লেয়ারের একটি কন্ডেন্সার আপনারা ব্যবহার করতে পারেন এরপর বারো দশমিক পাঁচ সিএফটি একটি ফ্রিজের জন্য আপনারা পনেরো লেয়ারের অর্থাৎ ফিফটিন লেয়ারের একটি কন্ডেন্সার ব্যবহার করতে পারবেন সহজেই লাস্ট ওয়ান সেটা হচ্ছে যে থার্টিন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে তেরো সিএফটি একটি ফ্রিজের জন্য আপনারা সহজেই টোয়েন্টি লেয়ারের একটি কনডেনসার ব্যবহার করতে পারবেন এখন এখানে ফ্রিজের সিএফটি কিন্তু প্রায় সাড়ে সাত সিএফটি সাড়ে আট সিএফটি সাড়ে নয় সিএফটি এখানে কিন্তু ফিগার কোনো রাউন্ড নেই এখন ফিগার কোনো রাউন্ড নেই বিদায় যে আপনি ঘাবড়ে যাবেন যে সাড়ে নয় সিএফটি ফ্রিজের জন্য এটা প্রয়োজন তো এটা তো নয় সিএফটি তাহলে আমি কী করব আসলে এখানে সাড়ে নয় সিএফটি বা নয় সিএফটি দুইটার জন্য আপনারা এই একই মাপের একই লেয়ারের কনডেন্সার আপনারা ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো এখন এই যে চারটি আমি দেখালাম এরপরে আমি একটি কথা আপনাদের বলে দিচ্ছি সেটা বিদ্রোহের কথাটি বলা আমার উচিত সেটা হচ্ছে যে এই যে এখানে আমি আপনাদের ফ্রিজের ডিফারেন্ট ডিফারেন্ট সিএফটি দেখিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার এখানে দেওয়া রয়েছে এই যে চারটি এই চারটি কিন্তু যে মানে সবসময় এই চারটির সঙ্গে মিলিয়েই আপনাকে কাজ করতে হবে বা এই চারটি মানে সর্বশেষ সলিউশন তা কিন্তু নয় এখানে জাস্ট আমি আপনাদেরকে এখানে যে ক্যালকুলেশনটি করা হয়েছে এরকমভাবেই সাধারণত ফ্রিজে থাকে এই যে সিস্টেমগুলো এভাবে যে এরকম থাকে সেই সিস্টেমগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কাজ না করলে এখন আপনার লাইফে যদি আপনি পঞ্চাশ ষাট একশো দুইশো ফ্রিজ কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই যে চার্ট এভাবে কিন্তু আপনারা ক্যালকুলেশন করে মিলিয়ে আপনারা একটি চার্ট কখনোই বানাতে পারবেন না এগুলো কিন্তু অনেক কাজের ফল হচ্ছে এটা নানান রকম ফ্রিজের কাজ করার পর বিভিন্ন সাইজের ফ্রিজে কাজ করার পর এই যে এক্সপিরিয়েন্সগুলো পাওয়া যায় সেগুলোর উপর ভিত্তি করেই এই যে একটি চার্ট বানানো রয়েছে এইভাবে এই চার্ড অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ফ্রিজের যে পারফরমেন্স আপনার ফ্রিজের ঠান্ডা করার যে ক্যাপাসিটি সেটাও কিন্তু সঠিক থাকবে সঠিক মানের হবে তো এখন কথা হচ্ছে যে এই সাড়ে সাত সেফটি একটি ফ্রিজের জন্য সাত লেয়ারের একটি কনডেন্সার আপনাদের প্রয়োজন এখন সাতই যে প্রয়োজন শুধু যে সাত হলেই চলবে বা আট দিলে চলবে না সেটা কিন্তু আসলে এই জিনিসটা এরকম না সেটা আমাদের প্রয়োজন বা আমাদের আমি যখন কনডেনসার কিনতে যাব তখন সেটার উপর ডিপেন্ড করবে যে আমার মার্কেট প্লেসে সাত লেয়ারের কনডেন্সার আছে কি না বা আট লেয়ারের কনডেনসার আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে এখন আমি যদি কোথাও মার্কেটে সাত লেয়ারের কনডেনসার না পাই সেক্ষেত্রে ওই ফ্রিজটি কি আমি ওটাকে ডেট বা বাতিল ঘোষণা করে দেব না আমি অনেক টাকা দিয়ে যেহেতু আপনারা ফ্রিজ কিনেছেন বা অন্যান্য আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট তারা কিনে থাকে সুতরাং সেটাকে তো এত সহজে ডেট ঘোষণা করা যাবে না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হয়তো হয়তোবা এক লেয়ার সাতের জায়গায় আট করে আপনাকে সেটা ব্যবহার করতে হবে যেটা আট লেয়ার প্রয়োজন হয়তো বা সেটাতে আরেকটি লেয়ার বাড়িয়ে অথবা কমিয়ে সেটা অবশ্য আপনাদের করতে হবে তবে লেয়ার কম বেশি হলে কিন্তু আপনার ফ্রিজের পারফরমেন্সের উপর ব্যাপক একটি এফেক্ট ফেলে সুতরাং সেই দিকেও আপনাকে বিবেচনা করতে হবে যে লেয়ার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমার ফ্রিজটির কুলিং যে ক্যাপাসিটি সেটা কিন্তু আসলেই অনেকটাই কমে যাবে কারণ এখানে রেফ্রিজারেন্ট ফ্লো হওয়ার কিছু বিষয় থাকে সেটা অবশ্য আমি আপনাদের ক্লিয়ার করতে পারি নেক্সট ভিডিওতে এটাতে আসলে করা সম্ভব না আমি সেটা নিয়ে কথা বলবো যে লেয়ার কনডেনসার লেয়ার যদি বেশি হয় আসলে এফেক্টটা কি বা কি ধরনের সমস্যা হয় সেটা আমি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেটা করার জন্য তো এখানে যে যে চারটি আমি আপনাদের দেখালাম এই চার্টের উপর যদি কারো কোনো মন্তব্য কারো কোনো কমেন্ট থাকে তাহলে ভিডিওর নিচে আপনারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তো এখানে আমি যে চারটি আপনাদের দেখালাম এটা আপনারা ভিডিও চলাকালীন সময়ে হয়তো বা এটা ভিডিওটি তাড়াতাড়ি চলে যাচ্ছে সুতরাং এই চার্টটি আপনারা পাস করে করে আপনারা নিজেদের নোট খাতায় আপনারা হ্যান্ড নোট করে নিতে পারেন সহজেই তো এই বলে আজকে এখানেই শেষ করব নেক্সট আবার অন্য কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার নেক্সট আপডেট ভিডিও যদি আপনারা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেতে চান তাহলে আপনারা আপনাদের বেল আইকনটিও চালু করে রাখতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ